হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি, তোমাদের এই সুন্দর বাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে, আর এই যে এক্সট্রা ডিজাইন আমরা করিয়েছি তার জন্য কত খরচ হয়েছে, ভেতরে কটা রুম, কত স্কোয়ার ফিট আর মিস্ত্রির নাম্বার, সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে ম্যাপে ঢোকার আগে না তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই বাড়িটা বাবার অনেক কষ্টের ফল, আমাদের বহু বছরের স্বপ্ন, অনেক ইমোশন জুড়ে আছে এর সাথে। যাই হোক, চলো একটা পেন নিয়ে বসে গেছি, তোমাদেরকে তো রুমগুলো দেখাবোই, তবে তার আগে আমার মনে হয় ম্যাপটা দেখে নিলে সব থেকে সুবিধা হবে। প্রথমেই দেখাবো গ্রাউন্ড ফ্লোর, এদিকটা ইস্ট ওয়েস্ট, আর ওদিকটা হচ্ছে নর্থ, আর এদিকটা হচ্ছে সাউথ। এদিকে টোটাল লেন্থটা আছে এটা, আর ওই দিকে টোটাল লেন্থটা আছে এইটা। চলো এবারে বাড়ির মধ্যে ঢোকা যাক। এই দিকটা সাউথ থেকেই আমাদের এন্ট্রান্স শুরু হচ্ছে। এখানে আছে একটা ছোট্ট ড্রয়িং রুম বসার জন্য, আর এটা হচ্ছে তিন ভাঁজের সিঁড়ি। তবে আমি আর রুমের মাপগুলো বলছি না, এখানে সব লেখা আছে। এখান থেকে বেরিয়ে এখানে একটা লন আছে, মানে একটু ঘোরাফেরা যাবে। এখান থেকে একটা ছোট দরজা আছে, যেটা ওই বাইরে এখানে একটা পুকুর আছে, তার থেকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। এই লনের দুদিকে দুটো রুম আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, মানে ফার্স্ট রুম। আর এই রুমের এখানে একটা জানলা আছে, আর এদিকে একটা জানলা আছে, আর এটা হলো সেকেন্ড বেডরুম। এই রুমটারও দুটো জানলা আছে, এদিকে একটা জানালা আছে আর এদিকে একটা জানালা আছে। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়েই এর পাশে আছে ডাইনিং, আর ডাইনিংয়ের এখানে একটা ছোট জানালা রয়েছে, আর এই ডাইনিংয়ের পাশেই আছে কিচেন, কিচেনেও একটা ছোট জানালা আছে। ডাইনিংয়ের এই এরিয়া থেকে বেরিয়ে টোটাল এই দিকটা হচ্ছে বাথরুম এরিয়া, এটা হচ্ছে ল্যাট্রিন, আর এর পাশেই আছে বাথরুম, মানে দুটো কিন্তু আলাদা করা। গ্রাউন্ড ফ্লোর আমাদের দেখানো হয়ে গেল, চলো এবারে যাই ফার্স্ট ফ্লোরে। তোমাদেরকে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, এই যে ম্যাপগুলো এগুলো কিন্তু বাবা করে দিয়েছে কেবলমাত্র তোমাদের জন্য। চলো এবার ফার্স্ট ফ্লোরটা দেখি। আমার তো খুব ভালো লাগে আমাদের এই ফার্স্ট ফ্লোরটা। যাই হোক, এই সিঁড়ি থেকে উঠে এখানে কিছুটা একটু ঘোরা টোরা যাবে, আর এখান থেকে এটা হচ্ছে একটা বেডরুম, যেখানে আমার বাবা মা থাকবে বলে ঠিক করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল এখানেও দুটো জানালা রয়েছে, আর এই রুমটার এখানে একটা দরজা রয়েছে, যেটা থেকে এই ব্যালকনিতে যাওয়া যাবে। এই ব্যালকনিটা কিন্তু অনেক বড়। এই ব্যালকনিটার এখানে একটা দরজা রাখা হয়েছে কমন অ্যাক্সেসের জন্য। এই গেটটা থেকে ঢুকে এখানেও সেই নিচের মতো একটা ছোট লন আছে ঘোরা টোরার জন্য, আর এই লনের এই দিকটা একটা রুম আছে, যেটা ওই ব্যালকনির সঙ্গে আবার অ্যাটাচ আছে, ওখানে কোনো দরজা টরজা রাখা হবে না। এই বেডরুমটা আমার ভাইয়ের বেডরুম হচ্ছে, এখানে দুটো জানলা আছে যেখান থেকে খুব সুন্দর নিচের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। দুটো ওয়ার্ড্রপ করা হয়েছে, এই আইডিয়াটা কমপ্লিটলি হেডমিস্ত্রি, উনিই বলেছেন যেটা করো ভালো লাগবে। এটা আমার রুম হতে চলেছে, আর এই রুমেরও দুটো জানলা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, তোমাদের কি বলবো। যখন তোমাদের রুমে নিয়ে যাবো না তখন দেখাবো। এটা হচ্ছে টয়লেট উপরে। ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়ে গেল, এর উপরেই ছাদ। দাঁড়াও তোমাদের আমি কত স্কোয়ার ফিট টোটালটা দেখিয়ে দিই। বাবা এই টোটাল হিসেবটা করে দিয়েছে, টোটাল উপরে ছাদের স্কোয়ার ফিট হয়েছে 1049। এবারে বাড়ির মধ্যে ঢোকা যাক। চলো, এই ঢোকার মুখে দুদিকে দুটো রক টাইপের করা হয়েছে বসার জন্য। ডিজাইনের কথা কি বলবো, যাই বলবো তাই কম পড়ে যাবে, এত নিখুঁত কাজ, মুর্শিদাবাদের মানুষের হাতের কাজ অসাধারণ। এবারে ড্রয়িং রুমটা দেখাই তোমাদের। এখানে যে সিঁড়িটা করেছে এত সুন্দর লেগেছে। প্রথমে আমরা অনেক মিস্ত্রিদের দেখিয়েছিলাম যে এরকমভাবে সিঁড়ি করতে হবে, ওনারা অনেক ডিসকাশন করে বলেছিলেন যে না এরকমভাবে সম্ভব নয়, মাঝে পড়ে তো এই সিঁড়ি বাতই হয়ে যাচ্ছিলো। তারপরে এনাদের দেখালাম, বললো না কোনো ব্যাপারই না, করে দেবো। প্রথমে কিচেনে যাওয়া যাক। চলো, এখানে একটা ডাইনিং বসবে, এটা ছোট্ট একটা ডাইনিং আমাদের, আর এই পাশটা হলো কিচেন এরিয়া, এখানে ওই ওভেন টোভেন সমস্ত কিছু থাকবে। ম্যাপে যেহেতু আমি খুব ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা রুম আর সব কিছু, তাই এখানে আমি আর খুব নিখুঁতভাবে দেখাচ্ছি না, একটু স্পিডেই তোমাদের আমি ভিডিওটা দেখাবো। সব শেষে নিয়ে যাব ছাদে, যেখান থেকে আমাদের এই চারিদিকের গ্রামটা দেখা যায়। এবারে চলো প্রথম বেডরুমে যাওয়া যাক। তোমরা কিছুজন বলেছিলে যে তোমাদের বাড়ির চারপাশটা খুবই ফাঁকা, মানে ওরকম জায়গায় থাকবে কি করে। আমরা এখানে আছি প্রায় 15-20 বছর, তারও বেশি হতে পারে। আগে আমাদের বাড়ির চারপাশে এক
একটাও বাড়ি ছিল না, মানে চারিদিকটা একদম ফাঁকা ছিল। এখন তো তবু অনেক বাড়ি হয়ে গেছে। ফাঁকা বলে কিন্তু আমাদের এখানে খুব একটা ওই চুরি বা ডাকাতির কথা আমি শুনিনি, তবে ঠাকমাদের সময়ে শুনেছি, ঠাকমা অনেক গল্প করে যে ডাকাতি হতো নাকি বাড়িতে বাড়িতে, আর ওই মুখটুক বেঁধে আসতো ডাকাত, তারপরে ওই বন্দুক টন্দুক দেখিয়ে সমস্ত জিনিসপত্রই নিয়ে চলে যেত, এরকমও গল্প শুনেছি। তোমরাও নিশ্চয়ই তোমাদের দিদিমা ঠাকুমার কাছ থেকে এরকম গল্প শুনেছ, বা তোমরা নিজেরাও হয়তো এক্সপিরিয়েন্স করেছো, আমাকে কমেন্টে জানিও, খুব ভালো লাগবে। গল্প করতে করতে তোমাদের গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম দেখিয়ে দিলাম, এইদিকের গেটটা থেকে পুকুরে যাওয়া যাবে, আর কতগুলো সিঁড়ি করা দেখেছো, মানে আমাদের বাড়িটা অনেকটাই উঁচু করা। আগের বছর, তার আগের বছর এত বন্যা হয়েছিল, চারিদিকটা পুরো ভেসে গেছিলো, তাই বাবা বলছিল যে না, বাড়ি করলে আমি একটু উঁচুই করব, যাতে রুমের মধ্যে জল না ঢুকতে পারে। রুমের মধ্যে জল ঢুকে গেলে কি বাজে ব্যাপার বলো। চলো এবারে উপরে যাই। উপরের ফ্লোরটা না বলছিল বাবা করে নেবে তাড়াতাড়ি করে, ওই টাইলস কিংবা পাথর যে কোনো একটা বসানো হবে, এটা বাবা মার রুম হবে, তোমাদের তখন বলছিলাম। আর এই রুমটার পজিশন এত সুন্দর, ওই জানলাটা থেকে সকালের আলো ঢুকবে, মানে পূর্ব দিকে ওই জানলাটা। রুমের লাইটগুলোও না বেশ সুন্দর করে করা, সিলিংয়ের মধ্যে সমস্ত কিছু, তোমাদের পরে একদিন দেখাবো। ওই দিকে দরজা থেকে বেরোলেই এখানে সেই বড় ব্যালকানিটা, খুব সুন্দর, এখান থেকে একদম নিচটা দারুণ লাগে। এবারে এই দিকে কিছু রুম আছে, উপরে এই রুমগুলোর মধ্যে ওই রুমটা, ওই যেখানে লাল চেয়ারটা আছে, এই রুমটা সব থেকে ছোট। আর এই রুমটার সঙ্গে ওই ব্যালকনিটা আবার অ্যাড করা আছে, এখানে কোনো দরজা রাখা হবে না, এমনিই থাকবে এটা। আপাতত হয়তো এখানে ঠাকুর রাখা হবে, দেখা যাক কী করা যায়। এই রুমটা ভাইয়ের হতে চলেছে, এই রুমে দুটো তো জানলা আছেই, আর যেটা বলছিলাম দুটো এই যে ওয়ার্ড্রপ টাইপের করা হয়েছে, এখানে ওই কাঠ দিয়ে কাজ করে ওটাকে পুরো সেট করা হবে। এরপর আমার রুমে যাই চলো। এ এক অদ্ভুত আনন্দ নিজের একটা রুম পাওয়া, এই দিকটা ওয়ার্ড্রপ করা হয়েছে, এখানেও দুটো জানলা আছে, আর এই জানলাগুলোর দিকে তাকালে মনে হয় যেন তাকিয়েই থাকি, গাছপালা পাখি আমার গ্রামটাকে দেখা যায়, ভারী ভালো লাগে। সবার রুম তো দেখালাম, কিন্তু ঠাকমার রুমটা দেখানো হয়নি, ঠাকমা যে আমার সাথেই থাকবে, আমি ভীষণ ভীতু, একা থাকতে পারি না, তাই এটা আমার আর ঠাকমার রুম। এই রুম থেকে বেরিয়েই ওখানে একটা বাথরুম করা হয়েছে, আর ওই যে উপরে ওখানে হচ্ছে ওই জিনিসপত্র রাখার জন্য একটা স্পেস করা হয়েছে। নিচে উপরে মিলিয়ে মোট রুম হচ্ছে ছটা। সব রুম দেখানো হয়ে গেল, চলো এবারে যাই ছাদে। ছাদটা আমাদের দারুণ। ছাদে যেতে যেতে চলো বলি যে কত টাকা খরচ হলো এ পর্যন্ত বাড়ি তৈরি করতে, মিস্ত্রি প্লাস হচ্ছে যে সমস্ত মশলা টশলা লাগে, ইট বালি সিমেন্ট সব কিছু ধরে প্রায় 23 লাখ সামথিং পড়েছে। এর সঙ্গে এক্সট্রা যে ডিজাইনগুলো আমরা করিয়েছি তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ নিয়েছে, মানে বাড়ির ফ্রন্টে যে ডিজাইনটা দেখো না, ওইটা আর উপরে প্যারাপিড ওয়াল, এই দুটো মিলিয়ে প্রায় 35,000 টাকা মতো নিয়েছে। এই গেল টোটাল বাড়িটা দাঁড় করাতে। এবারে তো আবার ওয়্যারিং এর কাজ আছে, আবার জলের লাইনের কাজ আছে, এই দুটো মিলিয়ে মোটামুটি প্রায় 1 লাখ টাকা মতো খরচ হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছুই হয়নি, মানে জলের লাইন কারেন্টের লাইন সব কিছু এখন ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। এ পর্যন্ত যতটা খরচ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মিস্ত্রির নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে সামনে তোমরা নতুন বাড়ি করবে, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার এই চারপাশের পরিবেশটা আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তবে আসি, দেখা হচ্ছে কাল।